আসল বক্তব্য ভ্যাসলিনের বিজ্ঞাপন নয়, নারীকে দেখানো, নারী দেহকে প্রদর্শন করা, মানুষকে অসভ্য বানানো, এইটাই হচ্ছে টার্গেট, ঠিক কি না? ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। আমার বাপ বাঁচছে, দাদা বাঁচছে 90 বছর, আব্বা এখনো বেঁচে আছে 75-70 বছর। আমাদের বংশে সব বড় বড় সব বয়স হলা লোক, কেবল আমার 25 বছর। করবো, আমিও করবো, 40 পার করি তারপর দেহি এবাদত বন্দেগি পাঠালাম একবার, আছে না ভাই? মানে আজাবটা রে গুরুত্বই দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের আজাব, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি, গুনাহ করলে যে পরিণতি, এটা মনের মধ্যে কাজই করে না। আগে মানুষ গুনাহকে গুনাহ মনে করে করতো, এখন গুনাহকে গুনাহই মনে করে না। কি ভাই, ফিলিংসটা উঠে গেছে তাই না? অপরাধের কিন্তু একটা ফিলিংস আছে, অপরাধের একটা ফিলিংস আছে, এই অপরাধের ফিলিংস নাই। আমাদের আমাদের লজ্জা উঠে গেছে, হায়া উঠে গেছে, হায়া উঠে গেছে। একটা মেয়ে সে বোরখা না পরুক, সব মেয়ে কোনো কালেই বোরখা পরে নাই, কিন্তু বোরখা না পরা মেয়েরও যে ধরনের পর্দা ছিল, এখন অনেক বোরখা পরা মেয়ের ওই পর্দা নাই, ঠিক কি না? আর তাহলে যে বোরখা পরে না তার কি অবস্থা? খুব তো জোরে ঠিক বললেন, আগে বোরখা না পরা মেয়ের যা পর্দা ছিল, এখন অনেক বোরখা ওয়ালির ওই পর্দা হয় না। তাহলে যে বোরখা পরে না তার কি অবস্থা? বাজারে হাটে অনেক সময় দোকানে আমি এইরকম করে যাই, গোনেই না রে ভাই, ধাক্কা কাঁধ দিয়ে দিলে হয়, সামনে আর পিছন দিয়ে দেয়, বিশ্বাস হয় না? নিজের শরীর ঢেকে রাখতে হবে, এই ফিলিংসই নাই, এটা কোনো অপরাধী মনে করে না। বাপ টুপি পরে যাচ্ছে, পাঞ্জাবি পরে যাচ্ছে, মেয়ের বুকে কাপড় নাই তো নাই, এমন ধরনের পোশাক ড্রেসআপ যেটা মুসলমান মেয়ে মুসলমান ছেলে পড়তে পারে না, নামাজি বাপ এরকম করে নিয়ে যাচ্ছে, কিছুই মনে করে না, ঠিক কি না? ক্রিকেট খেলা দেখেন না আপনারা? ও বাবা, সাইর মারার পরে এই যে ঝুঁকা ঝুঁকা লাগায় দেখছেন না আপনারা? আগে লজ্জায় লা হাওলা, একটু ক্রিকেট খেলাটা দেখতাম, এটা বাদ দিছি একবারে, এই যে আর হবে না। আগে তো ওইগুলো ছিল না, আগে স্যার হওয়ার পরে সাংবাদিকরা কথা বলতো, এই সেই সুন্দর চার মারছে, এ করছে, ওর করছে, এখন দেখি উল্টাপাল্টা জিনিস দেখায়। একটা বাচ্চা 10 বছর, একটা মেয়ে 15 বছর, আর একটা তার ভাই 16-17 বছর, তার বাপ মা একসাথে বসে তালি দিচ্ছে, লজ্জার বালাই নাই, মোটা কল্পনার মধ্যেও নাই, মনে করছে এটা কিছুই না, ঠিক কিনা ভাই? এটা কিন্তু অনুভূতির ব্যাপার, খালি ঠিক ঠিক বলতেছেন বা বাবা, কার কার দিকে টার্গেট করে? আপনি যখন চায়ের দোকানে বসে খেলা দেখেন তখন আসরের নামাজের পরে এত বড় জুব্বাওয়ালা দাড়িওয়ালা সব কি রে, স্কোর কত রে, এই বলে এক কাপ চা নিয়ে লেগে গেল, ওখানেও তো ওই কাম হচ্ছে, তখন তো আপনারও লজ্জা নাই, ওই জায়গায় তো আরো গ্রামবাসী মিলে তখন দেখতেছে। আমি এটা কোনো ক্রিকেট খেলাকেও ক্রিটিসাইজ করতেছি না, এই জায়গার এই প্রোগ্রাম দেখাকেও ক্রিটিসাইজ করছি, আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের লজ্জাটা কমে গেছে তাই না ভাই? এমন বিজ্ঞাপন দেয় টিভিতে, যেই বিজ্ঞাপন বাপ আর মেয়ে দেখতে পারে না, তো যেই বিজ্ঞাপন বাপ মেয়ে দেখতে পারে না, ওই বিজ্ঞাপন টিভিতে অ্যাপ্রুভ হয় কেমন করে? হ্যাঁ, ওই ভিডিও ওই বিজ্ঞাপন অ্যাপ্রুভ হয় কেমন করে? জাকির নায়েকের নাকি বক্তব্য শুনে জঙ্গি হয়েছে কতজন, এই অপবাদে পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, হয় নাই? অমুক আলেম সাহেবের বক্তব্য শুনে কিছু মানুষ নাকি জঙ্গিত্ববাদের দিকে গেছে, অমুকের বাড়িতে নাকি ইসলামে জেহাদ এই নামে কিতাব পাওয়া গেছে, ফাজাইলে আমলের কিতাব পাওয়া গেছে, হাদিস শরীফ পাওয়া গেছে, এইগুলো নাকি জঙ্গি বই, এইগুলোর থেকে নাকি জঙ্গিত্বের ইনফ্লুয়েন্স পায়, যারা বলে তাদের কাছে জিজ্ঞাসা করি, ধুম সিনেমা 154 বার দেখার পরে বগুড়ায় ডাকাতি করলো, ওই নায়ক ওই সিনেমা ওই নায়িকা যেইগুলো সিনেমার মধ্যে কেমনে বউ ফুসলাতে হয়, অপরের মেয়ে কেমনে ভাগাতে হয়, কেমনে পরকিয়া করতে হয়, কেমনে প্রেম করতে হয়, কেমনে জেনা করতে হয়, কেমনে ধর্ষণ করতে হয়, কেমনে টিক্স খাটায় বুদ্ধি খাটায় চুরি করতে হয়, তাহলে ওইগুলো সিনেমা ওইগুলো নায়ক নায়িকা ওইগুলো সামাজিক নামে অসামাজিক অনুষ্ঠান, ওইগুলার দায় সমাজ নষ্ট করার জন্য সবচেয়ে বেশি।
তোমরা যদি এই ঠুনকো অজুহাতে জাকির নায়েকের বিপক্ষে কথা বলতে পারো, পৃথিবীর বিপক্ষে কথা বলতে পারো, আমরা বলতে পারি বাংলাদেশে কোনো নাটক সিনেমা টিভি এইগুলো কোনো প্রোগ্রামই চলতে পারে না। ভালো কি শিখছেন, কি শিখছেন ভালো? কেমনে মিষ্টি মিষ্টি কথা দিয়ে মেয়ে ভাগাতে হবে, মেয়ে পটাতে হবে, কেমনে মেসের মোবাইল নাম্বার বের করতে হবে, কেমনে ওই মেয়ের সাথে বাপ মায়ের চোখ ফাঁকি দিয়ে পার্কের মধ্যে যায় বিয়ের আগে ডেট করতে হবে, কেমনে তার ঘরে কেউ না থাকলে ওই ঘরের মধ্যে নিয়ে দুইজন মিলে ফুর্তি করতে হবে, এই তো নাটক, এই তো সিনেমা। কে তাহলে ওদের দায় কত? আমার যেই ভাইয়েরা সেনা করে, যেই ভাইয়েরা অপরাধ করে, যেই ভাইয়েরা অশ্লীল হচ্ছে, যেই ভাইয়েরা দেখাচ্ছে একটা মেয়ের প্রতি তার অনেক আকর্ষণ ছিল, মেয়েটা তাকে পাত্তা দেয় নাই, না দেওয়ার কারণে এখন সে খুব কষ্টে, এখন সে সিগারেট খায়, ও শিখছে যে আমিও কোনো একটা মেয়ের পিছনে ঘুরলাম, ওই মেয়ে পাত্তা দেয় না, অতএব আমার ওই সিনেমা নাটক থেকে আমিও শিখছি সিগারেট খেতে হবে। কে আপনাকে তো শিখিয়ে দিছে তারা, তাহলে তাদের দায় আপনি দিবেন না? আপনার তো দায় দিতে হবে তাদেরকে। লজ্জা, এই শোক উঠে গেছে আমাদের। বিজ্ঞাপন দেখেন না আপনারা? বিজ্ঞাপনও তো দেখেন আপনারা। এই শীতের মধ্যে আপনার ত্বককে কোমল রাখতে চাইলে, মসৃণ রাখতে চাইলে, সুন্দর রাখতে চাইলে, উমুক পেট্রোলিয়াম জেলি, তুমুক ভ্যাজলিন আপনি মাখেন। মহিলার একটা এই পর্যন্ত বগল কাটা হাতের মধ্যে দিছে, এক হাতে এরকম করে টান, ওই হাতে সাদা দাগ উঠছে, আরেক হাতে ভ্যাজলিন দেওয়ার পরে দাগ টান দিছে, কোনো দাগ উঠে নাই, মেয়ে এরকম করে মোড়ের উপরে দেখাচ্ছে। ভাই আমার জিজ্ঞাসা, শীতকালে খালি মহিলাদেরই হাত পা ফাটে? হ্যাঁ, খালি মহিলারাই বাহিরে যায় না, পুরুষ মাঠে ঘাটে কাজে সবচেয়ে বেশি যায়? তো কোনো একটা পুরুষ বলল না সাইফুল্লাহ ভাই চলেন, আপনারা দু চার দশজন যেহেতু ছিল, চলেন আপনারা দিয়ে আমরা ভ্যাজলিনের বিজ্ঞাপন বানাই। ও বাবা, আমার পা ফেটে গেল, হাত ফেটে গেল, দৌড়াতে দৌড়াতে ঠোঁট ফেটে গেল, আমি কোনো বিজ্ঞাপনেই নাই। আসল বক্তব্য ভ্যাজলিনের বিজ্ঞাপন নয়, নারীকে দেখানো, নারী দেহকে প্রদর্শন করা, মানুষকে অসভ্য বানানো, এইটাই হচ্ছে টার্গেট, ঠিক না? সাবধান হতে হবে আমাদেরকে প্রিয় ভাইয়েরা, এই সমাজ পরিবর্তন করতে হলে আমাদের জায়গা থেকেই পরিবর্তিত হতে হবে। আমার বাজারে এরকম কোনো বিজ্ঞাপন চলবে না, তো তোর দোকান থেকে তোল, এটা এটা আমার বাজারের মধ্যে মহিলা টাঙ্গার চল, দশজন লোক তৈরি হন, আপনার বাজার থেকে উঠে যাবে। কে অন্য জায়গায় জাগা, আমার বাজারে কোন কোন বিজ্ঞাপন দিতে হবে? কিসের বিজ্ঞাপন? ফেয়ার অ্যান্ড লাভলি বানাইছ তুমি, হারে লজ্জা, বলো তোমাকে সাম্য দেওয়ার কথা, সমান অধিকার দেওয়ার কথা, একটা শ্যামবর্ণ মেয়ে কে তৈরি করছে? আল্লাহ, শ্যামবর্ণ মেয়ে তার কোনো দাম নাই, আপনার গ্লো লাগবে, উজ্জ্বলতা লাগবে। আপনি কি বোঝাতে চান? আপনি বোঝাতে চান ফর্সার দাম আছে, কালো যেগুলো শ্যামলা, এইগুলো মেয়ের সামাজিক কোনো মর্যাদা নাই। আপনি আবার বলতেছেন আমরা সামাজিক আন্দোলন করতেছি, নারীবাদী আন্দোলন করতেছি, আপনি নিজেও বুঝেন না যে আপনি কত বড় ডবল স্ট্যান্ডার্ড নিয়ে ঘুরতেছেন, ঠিক না? লজ্জা, শ্যাম। সবার মেয়ে কি ফর্সা টকটকা? ওই ক্রিম মাখলে ওরকম ফর্সা হবে? মিথ্যা বিজ্ঞাপন ওখানে দেয়, তারপরেও কেউ কিছু বলে না কেন? ওরা তো ডাইরেক্ট প্রতারক। প্রিয় ভাইয়েরা বুঝতে হবে, এই বোধের জায়গার নাম হচ্ছে সামিআম বাসীরা, এটা জাগ্রত হলেই ইমানদার। এই বোধের জায়গা জাগ্রত হলেই ইমানদার, বুঝবেন ইমানের বাতি এখনো আছে। আর যদি না ভালো লাগে, যা হচ্ছে হোক, আমি ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই বাবা, আছে না ভাই? আহা, ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই, যাওয়ার পরে টের পাবেন।